বর্তমান সময়ের ভাইরাল অভিনেতা সিদ্দিক সিদ্দিক অনেকের কাছে আবার সিদ্দিক চোর হিসেবেই পরিচিত কিন্তু সিদ্দিক একজন ভালো মানুষ তাকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করে তাকে খারাপ বানানো হচ্ছে দীর্ঘদিন নাটক শর্ট ফিল্ম বানিয়ে কোনোভাবে সংসার চালাতো সিদ্দিক বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও জনপ্রিয় খুব কম পাচ্ছে যার ফলে অনেকেরই ইনকামও এদিকে কমে গেছে তবে সিদ্দিকের ইনকামও অনেকটাই কমে গেছে অপরদিকে তার বাবা মা অসুস্থ থাকায় তার পক্ষে সংসার চালানো খুব কষ্টকর ফলে বাধ্য হয়ে নিজের দিকে নাচে পরিবার দিকে চেয়ে গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সিদ্দিক এর আগে ভাইরাল হওয়ার পর তাকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন অনেকেই একশো দুইশো টাকা সিদ্দিকের হাতে দিয়ে তাকে ব্যবহার করেছেন অনেকজন এবং ঢাকা যাওয়ার আগে দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন সিদ্দিক আর সে দেশের মানুষের কাছে দোয়া চেয়ে দেশের মানুষকে আরও বলেছে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সবাই আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিবেন